গলায় ফাঁস লাগিয়ে এক মহিলার মৃত্যু। দীর্ঘদিন ধরে উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন পোল্ট্রি রোড এলাকায় বসবাস করে আসছিলেন কার্তিক দে। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোই সম্পর্ক ছিল, দুই মেয়েকে বিয়েও দিয়েছেন। গত কিছুদিন ধরে তাদের সংসারে অভাব অনটন দেখা দিয়েছে বলে স্বামী কার্তিক দে জানান। তাদের নাম কি? জুমাদে। আপনার কি হয়? আমার বিশেষ। আপনার নাম কি? কার্তিক কুমার। বাড়ি কোথায়? বাড়ি বদরগঞ্জ। কি কারণে? আমি জানি না কি কারণে হয়েছে, আমি জানি না। আমি বাড়িতে আসলাম। হ্যাঁ, বাড়িতে বাড়িতে টাকা পয়সা ব্যবহার নিয়ে টাকা পয়সা জোগাড় করুন, কিছু টাকা মানুষের জানা আছে জোগাড় করুন, বাড়িতে বাড়িতে এই আপনার যদি খবর হয়ে যাও বাড়াতে খবর হয়েছে না। আমি কারোর কোনো কারোর আমার প্রতি কোনো কিছু আমি হ্যাঁ পুরা গেছে সাইডবার হ্যাঁ ভাড়া বেড়া আছি। ওনার বয়স কত? 43 বছর। সন্তান টন্তান আছে? দুই মেয়ে কোন কাঁদছেন আর বিয়ে দিচ্ছে, কোনো মেয়ে বিয়ে দিচ্ছেন। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা? না না, কোনো কোনো খারাপ সময় হ্যাঁ আমি আমি না ভাত খাই হয়ে বয়ে থাকতো। হ্যাঁ আমার বেলায় আমার মেয়ের বেঁচে তুমি, আমি আমার বেলায় আমার মেয়ের বেঁচে যেতাম না। অপরদিকে মৃত ঝুমাদের বড় বোন জানান, কার্তিক তার বোনকে মেরে গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ, 9 তারিখ বাড়ি গেছে, বাড়ি থেকে আমরা কেউ কিছু জানি না। ভোরবেলা বই না আমার বাড়ি গেছে, 7 দিন আমার বাড়ি বই না ছিল। কালকা হ্যাঁ বলে বাই তাইব, আর মায়া কইছে মা তুমি বাই যাও, রান্ধ বাবু আইব। আমার বোন এর বাড়ি গেছে, নাইলে আমার বোনের আমি যাইতে দিলাম নাইলে। আপনার বোনের নাম? আমার বোনের নাম ঝুমা, ঝুমা দে কার্তিক দে, কার্তিক দে মারলে লাইছে আমার বোনের বা মাইরা রাত্রেবেলা দেখতে গেছে গলা দড়িতে ঝুলে তুই গেছে এ মাইরে লাইছে। আপনি যদি একদিন বোনের কথা কথা না আমার বোনের কোন হইল নইলে আপনি একদিন বললেন না কি কোন আপনি ফোন সুইচ অফ করেছেন কি? কখন কি আপনি ফোন সুইচ অফ করেছেন? কখন আপনি করতে পেরেছেন? 9 তারিখ বাড়ি হইছে। ঘটনার খবর পেয়ে মৃতার বাড়ির লোকজন ছুটে আসে, খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। পুলিশ আসার পর ঝুমাকে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোমতি জেলা হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে সঠিক তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা। ঝুমার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। তার খবর আসে থানাতে, তারপর মূল পুলিশে থাকি আমরা, পার্কিং পুলিশে থাকি। পোল্ট্রি রোডের দিকে একটা মহিলা গলা ঝুলন্ত অবস্থা ছিল আমরা দেখতে পাই। মহিলার নাম ঝুমা দে, বয়স 43, স্বামীর নাম কার্তিক দে, পোল্ট্রি রোড বাড়ি। আমরা হসপিটালে নিয়ে আসি কি কারণে ফাঁসি দিয়েছে এমন কিছু? এটা তো স্বামী স্ত্রীর ব্যাপারে কিছু।